আজকের ভিডিওতে ক্লাস ফোর এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এক সেট ম্যাথের কোশ্চেন নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম কোশ্চেন আপডেট পাওয়ার জন্য। প্রথমে তোমরা বিদ্যালয়ের নামে জায়গায় বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম ও রোল নাম্বার এগুলো ঠিকঠাক লিখে নেবে। তারপর চলো প্রশ্নগুলো দেখা যাক। একের দাগের শূন্যস্থান পূরণ করো। ক হচ্ছে 8420, সংখ্যাটিতে চারের স্থানীয় মান কত? এখানে চার যেহেতু 420, তাই চারের স্থানীয় মান হবে 400। খ 3, 0, 4 এবং 7 সংখ্যাগুলি দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? যেহেতু চার অঙ্কের বৃহত্তম সংখ্যা করতে হবে, সবথেকে বড় সংখ্যাটি হবে 7, তারপর 4, তারপর 3, তারপর 0, অর্থাৎ 7430। গ 1000 মিলিমিটার সমান কত লিটার? এটা হবে 1 লিটার। ঘ লব 3 ও হর 7 হলে ভগ্নাংশটি কত হবে? আমরা জানি ভগ্নাংশে সবসময় উপরে লব থাকে এবং নিচে হর থাকে, তাহলে ভগ্নাংশটি হবে 3/7। ইং 10 × 5 = 6 সমান কত? 5×10 = 50 আর 6×56। 2 এর দাগের বিবৃতিটি সত্য না মিথ্যা লিখো। ক 999 পরের সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 999 পরের সংখ্যাটি হচ্ছে 1000, তাহলে 1000 হচ্ছে 4 অঙ্কের সংখ্যা, তাহলে এটি হবে মিথ্যা। খ 100 মিটার = 1 সেন্টিমিটার, এটাও হবে মিথ্যা। গ 9×11 গুণফলটি 7×11 গুণফল থেকে 22 বেশি, এটা সত্য হবে, কারণ 9×11 = 99 এবং 7×11 = 77, 99 থেকে 77 বিয়োগ করলে 22 হয়। ঘ 3×1000 = 3 কিগ্রা, ঠিকই আছে এটা, যেহেতু 1000 গ্রাম = 1 কিগ্রা, তাহলে 3×1000 = 3 কিগ্রা, এটা সত্য হবে। ইং 999 হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটিও ঠিক আছে, অর্থাৎ সত্য লিখতে হবে। 3 এর দাগের প্রশ্নের অঙ্কের উত্তর দাও। ক হচ্ছে চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা ফিতে পড়ে থাকবে? প্রথমে লিখতে হবে 5 মিটার, তাহলে এটা কী করতে হবে না, বিয়োগ করতে হবে 5 মিটার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার। প্রথমে লিখবে 5 মিটার দিয়ে 00 সেন্টিমিটার এবং নিচে লিখবে 2 মিটার 30 সেন্টিমিটার। এবার বিয়োগ করার সময় দেখো, যেহেতু 00 আছে তাই 30 দিয়ে বিয়োগ হচ্ছে না, তাহলে আমরা 5 মিটার থেকে 1 মিটার এই সেন্টিমিটার দিকে নিয়ে আসবো, তাহলে 1 মিটার = যেহেতু 100 সেন্টিমিটার, তাই 5 কেটে 4 করে দেওয়া হলো এবং 00 জায়গায় 100 লেখা হলো। এবার 100 থেকে 30 সহজেই বিয়োগ হয় এবং 100 থেকে 30 বিয়োগ করে হলো 70, আর এইদিকে 4 থেকে 2 বিয়োগ করে হলে 2, অর্থাৎ উত্তর হলো 2 মিটার 70 সেন্টিমিটার। এবার তোমরা উত্তর লিখবে 2 মিটার 70 সেন্টিমিটার সবুজ ফিতে পড়ে থাকবে। খাওয়া হচ্ছে আজ শিক্ষক দিবস, আমাদের স্কুলের প্রধান শিক্ষক স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে 670 টাকার বিস্কুট এবং 575 টাকার লজেন্স কিনবেন, দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে? তাহলে আমাদের ওই দুটোকে বিস্কুটের চকলেটের দাম ওগুলোকে যোগ করতে হবে, অর্থাৎ 670 সঙ্গে 775 যোগ করতে হবে, যোগ করে হবে 1445। এবার যেহেতু 1000 টাকা আছে, তাহলে 1445 থেকে 1000 বিয়োগ করতে হবে, হবে 445, তাহলে আর 445 টাকা লাগবে। 4 এর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে যোগ করো কয়ের দাগে লিটার এবং মিলিলিটার, 5 লিটার 235 মিলিলিটার এবং তার সঙ্গে 2 লিটার 265 মিলিলিটার। এটা তোমরা মিলিলিটারগুলো আলাদা করে যোগ করবে এবং লিটারটা আলাদা করে যোগ করবে, যোগ করে হবে 7 লিটার 500 মিলিলিটার। তারপর গুণ আছে 468 থেকে 25 দিয়ে, এটা তোমরা নিজেরাই করে নেবে, গুণ করে হবে 11700। তারপর একটা ভাগ আছে 62 কে 5 দিয়ে, 62 কে 5 দিয়ে তোমরা এমনি পেতে ভাগ করে নেবে, ভাগফল হবে 12 এবং ভাগশেষ থাকবে 2।